আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত ভাই বোনেরা, আমি ডক্টর বেলাল হোসাইন। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের বিষয়টা হলো অতি দ্রুত যাদের বীর্যপাত হয়ে যায়, অতি দ্রুত কোনো সময় পাচ্ছেন না, অনেক কষ্টে আপনার লিঙ্গকে উত্তেজিত করলেন কিন্তু স্ত্রীর কাছে যাওয়ার সাথে সে বের হয়ে গেল। আমার অনেক বন্ধুরা, অনেক ভাইয়েরা, অনেক বোনেরা, অনেক যুবক যুবতী বৃদ্ধ ফোন করে শুধু একটাই রিকোয়েস্ট, স্যার আপনারা যে ভিডিওগুলি দেন এই ভিডিওগুলির মাধ্যমে আমরা 30% 40% উপকার পাই কিন্তু সম্পূর্ণ উপকার পাই না, এটার কারণটা কি? আমি আগে একটা কথা বলি যে এগুলি কারণ হলো আপনি পাওয়ার ব্যালেন্স করতে পারেন না, অথবা পাওয়ারটাকে আপনি সিলেকশন করতে পারেন না। এই পাওয়ারটাকে কীভাবে গ্রহণ করতে হবে, কোন জায়গা থেকে গ্রহণ করতে হবে, কতটুকু সেবন করলে, কতদিন সেবন করলে, কোন সময় কোন রোগের কারণে কোনটা সেবন করলে উপকৃত হবে, এটা আপনি জানেন না। কারণ এগুলি হলো ডাক্তারি বিষয়, আমরা এখানে লেকচার দিই শুধু আপনাদেরকে জানানোর জন্য এবং যারা হোমিওপ্যাথি মেডিকেলে পড়ে, মেডিকেল বুঝে তাদের জন্য, আপনারা আপনাদের জানানোর জন্য। এটাই উদ্দেশ্য যে একটা ভালো চিকিৎসা নিতে হলে আপনার কী কী পয়েন্ট বলা দরকার সেটা আপনাদের একান্ত দরকার। এই কারণে আমরা আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা ভিডিও দেখে ওষুধ খেলে আপনারা হয়তো উপকার পাবেন, উপকার চাইতে বেশি উপকৃত হতে পারেন। এই কারণে আপনাদেরকে বলবো যে আপনারা পরামর্শ ছাড়া কোনো সিমটমকে আপনি নিজে নিজে সিলেকশন না করে একজন হোমিওপ্যাথির কাছে গিয়ে আপনার কথাগুলি আমি যেভাবে বলছি এইভাবে অথবা আরও কিছু থাকলে সেগুলি বর্ণনা করে আপনারা সেবন করবেন, ইনশাআল্লাহ এতে আপনি 100% উপকৃত হবেন। আজকে হলে সেলেনিয়াম, সেলেনিয়ামের লক্ষণগুলি কী, একজন সেক্সুয়াল লোকের জন্য কী কী লক্ষণ হলে সে এই সেলেনিয়াম আপনার 3x অথবা 30 অথবা 200 অথবা 1m অথবা 50m অথবা 10m অথবা আপনার cm খেতে পারেন, এই লক্ষণগুলি একান্ত জানা দরকার। এগুলি জেনে যদি সেবন করতে পারেন তাহলে আশা করা যায় যে আপনি উপকৃত হবেন। তবে এর সাথে আরও অনেক কিছুই বিবেচনা করতে হয়, একটা মেডিসিনকে সিলেকশন করতে হলে কমপক্ষে 50টা মেডিসিনকে যোগ বিয়োগ মাইনাস করার পরে আপনার ওষুধ সিলেকশন হয়। তাহলে সেলেনিয়ামের কী কী লক্ষণ আমি সহজভাবে বলে দিই। প্রথমেই যে লক্ষণটা দেখবেন সেটা হলো চুলে যাবেন, চুলের এই জায়গাগুলি আপনার প্রথমেই দেখবেন যে এই চুলের এই জায়গাগুলি তার খেয়ে ফেলেছে, অর্থাৎ চুল উঠে যাচ্ছে, টাক মাথা বেল মাথা হয়ে যাচ্ছে, এই লক্ষণটা দেখবেন তার ভিতরে। এটা সর্বপ্রথম, এটা যে চুল তার মাঝখান থেকে উঠে যাচ্ছে, এই একটা লক্ষণ, গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। তারপরে যাবেন তার রানের দুচি পায়, এখানে যা দেখবেন যে তার অনেক ঘাম হয়, কি হয় অনেক ঘামে ঘামে আঠালো পড়ে যায় এবং ওখানে চুলখান, চুলখানের সাথে আপনার তার গুপ্ত যে পশমগুলি আছে সেগুলি উঠে আসে, এই একটা লক্ষণ আছে। এবং ঘা হয়ে যায়, ওখানে কী হয়ে যায়, একটা ন্যাত নেতে ঘা হয়ে যায়। এই গেল দুইটা পয়েন্ট এখানে গেল। তারপরে হলো এই লোকটা একটু লবণ প্রিয় হবে এবং সে একটু নাদোষ নদোষ মেডিসিন অন্যটা, একটু নাদোষ ফর্সা ধরনের লোক হবে, ফর্সা ধরনের লোক হবে এবং তিনি আপনার একেবারেই শরীর ঘেমে যাবে, তার ঘামের সাথে লবণাক্ত একটা ভাব থাকবে। এখন লবণাক্ত ভাবের সাথে কিন্তু অনেকগুলি মেডিসিন আছে, এগুলি সিলেকশন করতে হয়। তাই তার ঘামে একটা আঠালো ভাব থাকবে। তারপরে হলো আপনার এবার সরাসরি সেক্সুয়ালে চলে আসে, আর কোনো সিমটম দেব না। তারপরে যেই এটা হলো তার ইচ্ছাশক্তি নেই, অন্য মেডিসিনে ইচ্ছা শক্তি আছে অথচ তার যৌন ক্ষমতা নেই, এখানে ইচ্ছা শক্তিও নেই, যৌন ক্ষমতাও নেই, অনেক কষ্টে নাড়াচাড়া করে যখন একটু দাঁড় করালো তখনই আউট হয়ে গেল, স্ত্রীর কাছে যাওয়ার সাথে সাথে আউট হয়ে গেল, এটা সবচেয়ে বড় কষ্টকর। এবং কি অনেক সময় দেখা যায় যে লিঙ্গ পুরুষাঙ্গ প্রবেশ করানোর সাথে সাথে আউট হয়ে গেল, এ একটা লক্ষণ গেল। তারপর হলো আপনার এই লোকের যেটা সবচাইতে বেটার লক্ষণ হলো যে এর বীর্যটা হবে একেবারে কম এবং পানির মতন, কিসের মতন হবে, পানির মতন, অর্থাৎ সবচাইতে বেটার ই হলো যে তার এই লক্ষণটা হলো যে তার পানির মতন, পানির মতন তার বীর্য, এই বীর্যটা এত পানি যে মনে হবে যে স্বচ্ছ পানি, এবং প্রসঙ্গটা এত নরম হবে
প্রসঙ্গটা এত নরম হবে যে মনে হবে যে কোনো একটি আপনার শলা, এই শলার মতন এত নরম হবে, বা আমরা ফোম বলতে পারি, ফোমের মতন দাঁড়ানোর পরও তার একেবারেই দেখা যায় দাঁড়াচ্ছে ঠিকই, কিন্তু জিনিসটা একেবারে তুলতুল করছে, শক্ত ভাব হয় না, প্রসঙ্গ ভিতরে গেলেও আপনার শক্ত হয় না, অনেক চেষ্টা করেও শক্ত হয় না, এবং কি সাথে সাথে আউট হয়েই যায়। এই অবস্থা প্রবেশ করানোই যায় না, কারণ সে এত নরম যে তার স্ত্রীর প্রসঙ্গে, স্ত্রীর গোপনাঙ্গে সে প্রবেশ করাতে পারে না। এই যে এই লক্ষণগুলি যদি আপনি দেখেন, তাহলে সেলেনিয়াম 3x অথবা 30 অথবা 200 অথবা 1m অথবা 10m অথবা 50m cm, এখন এগুলি কীভাবে সিলেকশন করবেন? এইগুলি সিলেকশন করতে হলে আপনাকে অনেক জ্ঞান দরকার, অনেক জ্ঞান দরকার। এই মেডিসিনগুলি সিলেকশন করতে হলে বয়স নির্ণয় করতে হয়, রোগের বয়স নির্ণয় করতে হয়, কী কী মেডিসিন খেয়েছে এইগুলি জানতে হয়, তারপরে হলো যে সে এই সেলেনিয়াম টিটিএম খেয়েছে কি না, অথবা দেখা যাবে যে তার বয়স অনেক কিন্তু মেডিসিন দরকার 30 পাওয়ার, কিন্তু বয়স একেবারে কম কিন্তু মেডিসিন দরকার 50 m, এগুলি আমাদের জানতে হয়, এগুলি বর্ণনা করতে অনেক বড় হয়ে যাবে। আমি আশা করি যে আপনারা এইভাবে যদি লক্ষণগুলি বলতে পারেন, তাহলে আপনি কোনো ডাক্তারের কাছে গিয়ে আপনি বিফল হবেন না। আরও অনেক লক্ষণ আছে, পায়খানার ধরন আছে, প্রস্রাবের ধরন আছে, প্রস্রাব ইচ্ছাকৃতভাবে হয়ে যায়, সেলেনিয়ামের প্রস্রাব ইচ্ছাকৃতভাবে হয়ে যায়, ইচ্ছাকৃতভাবে, কখন ইচ্ছাকৃতভাবে হয়ে যায়, কখন, যখন লিঙ্গ আপনি দাঁড় করালেন, লিঙ্গটারে কী করালেন, দাঁড় করালেন, এগুলো একটু অনেক কষ্টে দাঁড়াইছে, আপনার সরসর সরসরকে বের হয়ে গেল, সাথে আপনার প্রস্রাবও চলে আসতে পারে। এই সেলেনিয়ামে এত লক্ষণ আছে যেটা বর্ণনা করে শেষ করা যাবে না, তাই আপনাদেরকে বলি যে আপনারা এই মেডিসিনগুলি সিলেকশন করে, তবে আপনাদের অনুরোধ আপনারা কোনো রেজিস্টার ছাড়া, অর্থাৎ রেজিস্ট্রেশন ছাড়া কোনো ডাক্তারের কাছে যাবেন না, কারণ এই কারণে একটা রেজিস্টারভুক্ত ডাক্তার তার কিছু না হলেও তার জ্ঞান থাকে, জানা থাকে, কিন্তু অপড়ুয়া ডাক্তার, অপড়ুয়া ডাক্তার সে একটা বই নিয়েই, সে অ্যানাটমি জানে না, ফিজিওলজি জানে না, প্যাথোলজি জানে না, ওষুধের লক্ষণ বোঝে না, সে একটা রোগের উপর ওষুধ দিয়ে দেয়, এতে আমাদের হোমিওপ্যাথিদের বদনাম হয়। হোমিওপ্যাথি কিন্তু অ্যালোপ্যাথির মতন গেলেই ওষুধ দিলে ভালো হয় না, এ কথাটা আপনারা মনে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকল ভাইদেরকে তার মনের আশা পূর্ণ করুক, যাতে সুস্থভাবে তাদের জীবনটা সুন্দরভাবে স্ত্রীর সাথে ব্যবহার করতে পারে, আল্লাহ তাআলার ইবাদত করতে পারে, মানুষের সাথে সুন্দর সুন্দর কথা বলতে পারে, সেই তৌফিক কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে সকলকে আহসান কওলাম মিম্মা দা, আল্লাহর দিকে যেন সুন্দর সুন্দর কথা বলে মানুষকে ডাকতে পারে, সেই দোয়া করেই আমি সেই দোয়া চেয়েই বিদায় নিচ্ছি। আমার তৌফিক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।